বন্ধু করতে পারছালা। আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটার নাম হচ্ছে ওয়ে টু লং ওয়ার্ডস। আচ্ছা, এখানে বলা হয়েছে সামটাইমস সাম ওয়ার্ডস লাইক লোকালাইজেশন অর ইন্টারন্যাশনালাইজেশন আর সো লং দ্যাট রাইটিং দেম মেনি টাইমস ইজ ওয়ান টেক্স ইজ কোয়াইট টায়ারসাম, অর্থাৎ বড় শব্দগুলো লিখতে অনেক বিরক্তিকর। সো লেটস কনসিডার আ ওয়ার্ড টু লং ইফ ইটস লেন্থ ইজ স্ট্রিক্টলি মোর দেন 10 ক্যারেক্টার, অর্থাৎ আমাদের 10টা ক্যারেক্টারের চেয়ে বেশি হইলেই সেটাকে আমরা বড় একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করব। তো এখানে বলা হয়েছে আচ্ছা, এখানে কন্ডিশনটা দেওয়া হয়েছে, যেমন লোকালাইজেশন উইল বি স্পেলড অ্যাজ এল, তারপরে হচ্ছে যতগুলো ক্যারেক্টার মাঝখানে আছে এবং শেষের ক্যারেক্টারটা। ওকে, তো আচ্ছা, ইনপুট হিসেবে আমাদের কি আসবে? দ্য ফার্স্ট লাইন কন্টেইনস অ্যান ইন্টিজার এন। আচ্ছা, ওকে, তো আমাদের আমরা এক্সাম্পলটা দেখে যেটা বুঝতে পারতেছি যে এখানে টেস্ট কেসের নাম্বার নেওয়া হবে প্রথমেই, আর টেস্ট কেসের পরে যদি নাম্বারটা টেস্ট কেসের যত নাম্বার নেওয়া হবে ততগুলো আমরা ওয়ার্ড ইনপুট নেব, এবং ওয়ার্ডের নাম্বার যদি ক্যারেক্টারগুলো যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা সেই ওয়ার্ডটা প্রিন্ট করে দেব, এবং যদি 10-এর চেয়ে বড় হয় তাইলে আমরা যেটা দেখেছি যে প্রথম ক্যারেক্টারটা এবং শেষের ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে, এবং মাঝখানে যতগুলো ক্যারেক্টার আছে সে ক্যারেক্টারগুলোর নাম্বারটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন এখানে আই প্রিন্ট করেছে প্রথমে এবং এরপরে মাঝখানে 18টা ক্যারেক্টার আছে, সো 18 প্রিন্ট করেছে, এবং তারপরে এটা শেষের ক্যারেক্টারটা হচ্ছে এন, সো এন প্রিন্ট করেছে। আচ্ছা, আমরা এবার কোডে চলে যাই। ওকে, আমরা হেডার ফাইলটা তৈরি করেছি, এবং যেহেতু এখানে আমরা স্ট্রিং নিয়ে কাজ করব, সেহেতু আমাদের একটা স্ট্রিং এর হেডার ফাইল নিতে হবে। ওকে, বডিটা তৈরি করতেছি। ওকে, তো আমাদের তো স্ট্রিং ইনপুট নিতে হবে, স্ট্রিং, আমরা একটা স্ট্রিং এস ইনপুট নিয়ে নেবো, এবং একটা টেস্ট কেসের জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নেব, একটা ফর লুপ চালাবো, তবে জিরো, এবং সেটা আমাদের ওকে লুপ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, টেস্ট কেসের পরে তো আমাদের মানে এখানে টেস্ট কেস অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী আমাদের ইনপুট নেবে। ওকে, আমরা স্ট্রিং গুলো বারবার ইনপুট নিয়ে নেব, এবং এবার আমাদের কন্ডিশনের পালা। কন্ডিশনে যেটা হবে যে স্ট্রিংটার লেন্থ যদি 10-এর চেয়ে বড় হয় তাহলেই আমাদের এই ইফ কন্ডিশনটার ভিতরে ঢুকবে। ওকে, আর যদি না হয় তাহলে তো আমরা জানি যে সেটা জাস্ট যে ওয়ার্ডটা সেটাই প্রিন্ট করে দেবে। কারণ কারণ এখানে বলা ছিল যে 10টা ক্যারেক্টারের উপরে যেগুলো থাকবে সেগুলোকেই আমরা বড় হিসেবে বিবেচনা করব। আচ্ছা, 10-এর চেয়ে যদি বড় হয় সেক্ষেত্রে নিয়ে নেব, এবং এখানে যেটা আমরা আমাদের যেটা আউটপুট পাচ্ছি, সুতরাং 10-এর চেয়ে বড় হলে আমাদের বড় সংখ্যায় বড় একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করব, এবং যেটা আউটপুটটা সেটা দেখতেছি আমরা এখানে প্রথমে ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা। সো আমরা যদি এই ওয়ার্ডটার 0তম লেটারটা প্রিন্ট করি, এবং তারপরে যেটা টোটাল লেন্থ থেকে
দুই বিয়ে করে দিই, কারণ এখানে তো প্রথম যেটা প্রথম টোটাল লেন্থটা বলতে এখানে যেমন এখানে যদি 12টা ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে এখানে এস ওয়ার্ডটাতে একটা আমরা জানি প্রথম যে ক্যারেক্টারটা সেটা জিরোতে যায়, সুতরাং একটাই এক্সট্রা থাকে এবং শেষেরটা আমাদের তো এক্সট্রাই বাদ যাবে, সুতরাং আমরা যদি দুইটা বাদ দিই সেক্ষেত্রে মাঝখানে যতগুলো ক্যারেক্টার আছে সেগুলো পেয়ে যাব। এবং শেষে যেটা আমরা পেতে পারি, শেষে আমাদের কি প্রিন্ট করতে হবে, শেষে আমাদের লাস্ট ওয়ার্ড লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে, এবং সেজন্য যদি আমরা ওকে আর সেজন্য আমরা যেটা করতে পারি সেটা ওয়ার্ডটার ভিতরে, কারণ আমরা জানি কারণ আমরা জানি লেন্থ থেকে যদি আমরা একটা সংখ্যা বিয়োগ দেই তাহলে যতগুলো সংখ্যা থাকে সেটাই হচ্ছে সবার লাস্টের যে সংখ্যা ক্যারেক্টারটা আমরা পাবো। ওকে, আবার একটু বলতেছি আমি যে এখানে এস তো আমার ওয়ার্ডটা, ওয়ার্ডের মধ্যে আমরা যেহেতু এস জিরো প্রিন্ট করার জন্য প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট করতেছে, অর্থাৎ আর টোটাল স্ট্রিং এর সেই টোটাল নাম্বার থেকে আমরা এক বিয়োগ করে দিলে আমাদের এক বিয়োগ করে দিলে আমাদের লাস্ট ওয়ার্ডটাও প্রিন্ট করবে অবশ্যই। তো আমরা একটা ডেমো নিয়ে দেখি, আচ্ছা আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে টেস্ট কেসের নাম্বারটা ইনপুট নেইনি। ওকে ওকে আচ্ছা আমরা ধরেন একটা টেস্ট কেস নেব এবং লোকালাইজেশন, ওকে প্রথমটা আমরা দেখব। হ্যাঁ আমরা এখানে যদি মিলিয়ে দেখতে চাই যে লোকালাইজেশনে যেটা ইনপুট দিয়েছি সেটার প্রথম সংখ্যাটা এল পেয়েছি, 10 পেয়েছি এবং এন পেয়েছি, আচ্ছা সুতরাং আমরা এবার কোডটাকে সাবমিট করব। ওকে এটা ইন কিউতে আছে, ওকে আমাদের কোডটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।